আমি রাগে দুঃখে বললাম যে আমার ছোট ভাইয়ের যে প্রাণ দিচ্ছে এটা তো 30-20 টাকার উপরে হবে। আমার ছোট ভাইয়ের আমরা তো আর শুরু করিনি, এখন আমরা দেবো ইনশাল্লাহ, অনেক বেশি দেবো। হাসিনার সরকারি টাকা আর আমাদের নিজস্ব রক্তের ঘামে অর্জিত টাকা আমরা আমাদের ভাইদের জন্য আমরা দেবো। এটা আমাদের দান, এটা আমাদের দান খরচ না, এটা আমাদের সহযোগিতা। বিএনপি সহযোগিতার হাত নিয়ে সব সময় দেশ নেত্রী, আমাদের দেশের মানুষের বিষয়ে দাঁড়িয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো আজকে চেয়ারম করতে হয়। আপনার মনে আছে যে তিনি হাতে মাঠে খাটে ফিরে তার যেখানে খুশি উনি হেঁটে বেরিয়েছেন, মাইলের পর মাইল ফেলেছেন, উনি খাল ফেলেছেন দেশের মানুষের উন্নয়নের জন্য। আর আজকে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, আমার ভাইরা সেখানে এর চেয়ে দুর্ভাগ্যের বা কি হতে পারে? আজকে পদ্মা নদী পদ্মা সেতু উদ্বোধন করবেন, আরে করেন না, পদ্মা কেন করেন, পদ্মা করেন, গঙ্গা করেন, আর কি করেন না, আমাদের কোনো আপত্তি নেই। এটা হলো একটি চলমান প্রক্রিয়া, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, চলতে থাকবে যুগের পর যুগ, প্রয়োজন অনুযায়ী উন্নয়ন হবে, এখানে কারো কিছু নেই। যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যমুনা ব্রিজ উদ্বোধন করেন তখন কি ধরনের আয়োজন করেছিলেন? কিন্তু তখনই পদ্মা সেতুর বীজ রোপিত হয়েছিল, তখনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর কথা বলেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, আজকে বাস্তবায়ন হবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু আমার কথা হলো ওই সময় তো আমরা কোটি কোটি টাকা ব্যয় করি নাই, ওই আজকে কেন পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে এত হাজার কোটি টাকা ব্যয় করতে হবে? কি কারণ? আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে আমি একজন ভাগ্যবান, উনি আমাকে দাওয়াত দিয়েছে, মানুষ গুম করে ওরা হত্যা করেছে, আমাদের ইন্ডিয়ার তালিকা হত্যা করে গুম করেছে, আমাদের সৌদি আরবকে গুম করেছে, আমাদের হাজার হাজার গুম হয়ে গেছে। ওইখানে কি ভাই পদ্মা সেতু যাওয়া যায়? যেখানে প্রধানমন্ত্রী নিজে বলছে হত্যার হুমকির জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা মামলা করব। এটা সব কথা বলেন নাই, চুপ করে ফেলে দেবেন একজনকে, আবার আরেকজন পানির মধ্যে চুয়াবেন, উনি গুন্ডা আমি শিখছেন নাকি প্রধানমন্ত্রী? দেশের গুন্ডা প্রধানমন্ত্রী আমরা চাই না, আমরা চাই প্রধানমন্ত্রী বানবাটিকে ভিক্ষা দেবেন না, যিনি বানবাটির জন্য উপর থেকে রিলিফ ফেলে দেবেন না, নিজে হাতে দিয়ে আসবেন, যেমনি আসতে তার আমাদের একটি চেয়ারম্যানের নির্দেশে আমরা আপনাদের নিজে হাতে যা পারি দিতে আসবো, আপনাদেরকে রাগ করতে পারেন, শুরু করতে পারেন, ভিক্ষা দিতে পারেন, কোনো অভিযোগ নেই, জানি না, আমার ভাইরা এগুলো দিবেন এখানে, আমরা আবার একটা জায়গা আছে আমাদের সুন্দর। যাই হোক, আপনাদের সকলে প্রতি আমাদের শুভেচ্ছা নয়, অভিনন্দন নয়, আমরা জানাচ্ছি যে সুপ্রিম বেগম খালেজিয়ার পক্ষ থেকে, যে আমাদের নেতা তারেক খানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, সব জন জানাচ্ছি আপনাদের পক্ষে আর আপনাদের জন্য। আর যদি আপনাদের কিছুটাও বলেও যদি কষ্ট লাগে বুঝতে পারি, নিজে মনে ধন্য মনে করবো। সবাইকে ধন্যবাদ, খোলা হাফেজ, বাংলাদেশ ধন্যবাদ। যারা দেবেন তালিকাপত্র আছে দয়া করে সামনে দাঁড়ান। শান্তি
Ay, Dios.